সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবাইদুল মুক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওবাইদুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য ছিলেন। সাবেক এই সংসদ সদস্য সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 350 জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত সোমবার রাতে সদর থানায় জাবির হোসেন মিয়া নামে এক ব্যক্তি মামলাটি করেন।